আপনি যদি ভিডিওটি দেখছেন তবে পুরোপুরি দেখুন, এবং আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, আপনাদের কাছে হয়তো হাত পা সবই আছে, কিন্তু যদি আপনি এই তিনটি বিষয় জানেন, এক আপনি কে, দুই আপনার গুরুত্ব কতখানি, তিন আপনার জীবনের উদ্দেশ্য কি, এবং উদ্দেশ্য পূরণ করার পর আপনার ডেস্টিনি কি হবে, তাহলে আপনি অবশ্যই বিনা হাত পাওয়ালা ব্যক্তিদের থেকে অধিক সক্ষম। আপনি কোনোদিন ভেবেছেন কি যদি আপনার হাত পা না থাকতো তাহলে আপনি কি করতেন? আজ আপনি যেভাবে জীবন যাপন করছেন সেভাবে কি আপনি জীবন যাপন করতে পারতেন? আমার মনে হয় আপনি পারতেন না। হয়তো আপনার কাছে থাকতে পারে প্রচুর ধন দৌলত, কিন্তু সেই ধন দৌলত কি আপনাকে দিতে পারবে সেই স্বাভাবিক স্বাচ্ছন্দ্যময় জীবন? এ প্রসঙ্গে একটি প্রচলিত কথা না বললেই নয়, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্য ছাড়া বড় সম্পদ আর কিছুই হতে পারে না। ধরুন আপনি অনেক পরিশ্রম দিয়ে একটা কাজ করলেন কিন্তু আশা মতো আপনি ফলাফল পেলেন না, আপনি হতাশায় ভেঙে পড়লেন। আরে আপনি কেন, আজ তো তরুণ প্রজন্মের মধ্যে এই হতাশা নামক ব্যাধিটি বদ্ধমূল হয়ে দাঁড়িয়েছে। আর এই হতাশ মানুষগুলো নিজের দারিদ্রতা, সীমাবদ্ধতা, যোগ্যতা, শারীরিক ত্রুটি বা সমর্থের কাছে হেরে গিয়ে মাথা পেতে নেয় বাস্তবতাকে। নিজেকে বারবার জানাই, তুমি যে লক্ষ্য পূরণের জন্য ছুটছ তার যোগ্য তুমি নাও। এরই মধ্যে কেউ কেউ নতুন উদ্যমে জেগে ওঠে, বলে কখনো হাল ছেড়ো না, চেষ্টা করে যাও, সফলতা আসবেই। এর মতো জাগরণী বাক্যগুলোতে বিশ্বাস এনে আবার চেষ্টায় লেগে যায় এবং একসময় ঠিকই লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়। জায়গা করে নাই ইতিহাসের পাতায়, হয়ে ওঠে বিখ্যাতদের একজন। তাই সাবলাইম লার্নিংয়ের আজকের নিবেদনে থাকছে এরকমই একজন হাল না ছেড়ে দেওয়া ব্যক্তির জীবনের জীবন সংগ্রামের কাহিনী। এই বিশেষ ব্যক্তিত্বটি হল অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা নিকোলাস জেমস ভুজিসিক। তিনি নিক ভুজিসিক নামেই অধিক পরিচিত। জন্ম থেকে এনার হাত পা নেই, তবুও তিনি আনন্দময় জীবনযাপন করছেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি হসপিটালে 1982 সালের 4 ডিসেম্বর শারীরিক ত্রুটিপূর্ণ নিকোলাসের জন্ম। স্বাভাবিক নিয়মে হলেও শারীরিকভাবে সামর্থ্য ও শক্তিশালীদের এই পৃথিবীতে তার আগমনটা ছিল নিতান্তই অপ্রত্যাশিত। জন্মের পরপরেই নিজের মাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন, নার্সকে বলেছিলেন হাত পা বিহীন বাচ্চাটিকে যেন তার সামনে না আনা হয়। কিন্তু পরবর্তীতে স্রষ্টার লীলা খেলা মনে করে স্বাভাবিকভাবে গ্রহণ করেছিলেন। কিন্তু স্বাভাবিক পৃথিবী তো আর এই অস্বাভাবিক ঘটনা মেনে নিতে পারেন না। আর ভুক্তভোগী নিকোলাসই বা কেন এই ঘটনা মেনে নেবেন, যেখানে তার সমবয়সী ছেলেরা পায়ে ভর দিয়ে দৌড়াচ্ছে, ফুটবল খেলছে, কাঠের ব্যাট ধরে ক্রিকেট খেলছে, উৎসবের দিনে নাচছে, ছুটছে, ছুটির দিনে সমুদ্রের তীরে পিকনিকে গিয়ে হই উল্লাস করছে, সাঁতার কাটছে, সেখানে কেনই বা সে সুবোধ বালক হয়ে বাড়িতে বসে থাকবে, কেনই বা অসম্পূর্ণ দেহটাকে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে? তাই মাত্র 10 বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেছিল এই ছেলেটি। কিন্তু
ভাগ্যের জোরে তিনি বেঁচে গিয়েছিলেন। তারপরে তিনি সিদ্ধান্ত নেন পালিয়ে যাওয়া নয়, ইতিবাচক দৃষ্টিতে জীবনকে দেখে লড়াই করতে হবে। এর পরের ঘটনাটা একদম আলাদা, বলা যেতে পারে এর পরের ঘটনা তাই তার জীবনের মোড় ফিরিয়ে দেয়। মাত্র 17 বছর বয়সে তার স্কুলের এক দারোয়ান তাকে জনসম্মুখে বক্তৃতা দেওয়ার জন্য উৎসাহিত করেন। 53 বার প্রত্যাখ্যাত হয়েও তিনি হাল ছেড়ে দেননি। তারপর প্রথম মঞ্চে উঠলেন বক্তব্য দেবার জন্য, কিন্তু আরেকটা হতাশা, দর্শক সারি প্রায় পুরোটাই ফাঁকা হয়ে গেল। তাতেও হতাশ হননি। তারপর ধীরে ধীরে মানুষের কাছে তিনি এতটা জনপ্রিয় হয়ে ওঠেন যে ঘন্টায় 1,800 লোককে বুকে জড়িয়ে ধরার জন্য গিনেজ বুকে তার নাম তুলে ফেলেন তিনি। আমরা সাধারণত যেখানে একবার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে হিমশিম খেয়ে যাই, সেখানে নিক ভুজিসিক 2 আঙ্গুল দিয়ে 21 বছর বয়সে ফিনান্সিয়াল প্ল্যানিং এবং অ্যাকাউন্টের মতো বিষয় নিয়ে গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে 2 বার স্নাতক সম্পূর্ণ করেছেন। মাত্র 2টি আঙ্গুল থাকা সত্ত্বেও তিনি এতটা দ্রুত টাইপ করতে পারতেন, যা অনেক স্বাভাবিক মানুষই পারেন না। তিনি আজ একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল বক্তা। এখন পর্যন্ত তিনি মোট 54টি দেশে বক্তব্য দিয়েছেন এবং হাজার হাজার মানুষকে উৎসাহিত করেছেন। তিনি যুব সম্প্রদায়কে অনুপ্রেরণা দেওয়ার জন্য লাইফ উইদাউট লিমিটস নামে একটি বই প্রকাশ করেন 2010 সালে, যা পরবর্তীতে 30টি ভাষায় অনুদিত হয়। এছাড়া তিনি অ্যাটিটিউড ইজ অ্যাটিটিউড নামে একটি সংগঠন তৈরি করেন। যুব সমাজের লক্ষ্যে তিনি নো আর্মস নো লেগস নো ওরিজ নামের একটি ভিডিও প্রকাশ করেন। এই বিকলাঙ্গ মানুষটি ভেবেছিলেন যে কেউ তাকে বিয়ে করবে না, কিন্তু তার ধারণাটি ভুল বলে প্রমাণিত হয়েছিল। কানাই মিয়াহারা তাকে বিবাহ করেছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার যদি নিকের মতো সন্তান হয় তাহলে আপনি কি করবেন? প্রত্যুত্তরে কানাই মিয়াহারার বলেছিলেন, আমি তাকে আর একটা নিক ভুসিজিক তৈরি করব। বর্তমানে তার 2টি ছেলে রয়েছে। এই বিকলাঙ্গ ব্যক্তিটি ভবিষ্যতের ভয়, অতীতের ভয়, ব্যর্থতার ভয় গুলোকে কাটিয়ে আজ সাঁতার, মাছ ধরা, স্কাই ড্রাইভিং, স্নো ড্রাইভিং, এমনকি গলফও খেলতে পারেন। যদি হাত পা বিহীন এই মানুষটি নিজের মনের ইচ্ছা শক্তি দিয়ে বিশ্ব সেরাদের একজন হয়ে উঠতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? প্রবল ইচ্ছা শক্তি দিয়ে ভাবুন কি হতে চান, চেষ্টা চালিয়ে যান, মনে সফল হওয়ার খিদে তৈরি করুন, আপনি অবশ্যই সফল হবেন। স্টে সেফ, স্টে হেলদি।